Hey everyone, Assalamualaikum. Welcome back to Anvika's Kitchen. আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি ভিন্নধর্মী ডেজার্ট ব্রেড মালাই রোল। এটা তৈরি করতে কিন্তু একদমই সহজ এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণে এটা তৈরি করে নেওয়া যায়। আর যে উপকরণগুলো তৈরি দিয়ে এটা তৈরি করতে হয় সেগুলো সাধারণত সবার বাড়িতে অ্যাভেলেবল থাকে। এটা পাউরুটি দিয়ে তৈরি একটা মালাই রোল, খেতে অসম্ভব মজার। আপনারা যদি বাসায় তৈরি না করেন আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। চেষ্টা করছি খুবই সহজভাবে এটা তৈরি করে দেখাতে, তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি এর মালাইটা তৈরি করে নিব। এর জন্য একটা হাঁড়িতে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এতে দিব কয়েকটা এলাচ এবং একটু দারচিনি, সাথে 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে নেড়ে চেড়ে নিব একটু। মিক্স করা হয়ে গেলে এখানে দিব 1/3 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। যেহেতু আমি এখানে কোনো এক্সট্রা চিনি ইউজ করব না, তাই কনডেন্সড মিল্কটা একটু বেশি ইউজ করেছি। আপনারা কিন্তু যদি চিনি কম বেশি খেতে চান এ পর্যায়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর এটা ঘুরে ধরে 5 মিনিট জাল করে আমি ঘন করে নিব। এটা বেশিক্ষণ জাল করার দরকার নেই, কারণ এতে গুঁড়ো দুধ দেওয়ার কারণে এটা এমনিতে ঘন হয়ে যাবে। এরপর এখানে কিছু বাদাম দিয়ে এটা আমি নেড়ে চেড়ে জাল করে নিয়েছি 5 মিনিট। এটা হয়ে গেছে, এখন এটা আমি একটা সাইডে রেখে ঠান্ডা করে নিব। একই সাথে এই হাঁড়িতে আমি তৈরি করে নিব এর ভেতরের যে ক্রিমটা আছে সেটা। এর জন্য এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এতে দিব 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক এবং 1 চা চামচ পরিমাণ বাটার। এরপর একটু মিক্স করে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। আপনারা যদি এখানে কনডেন্সড মিল্ক ইউজ করতে না চান, তাহলে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ বেশি দিয়ে এখানে আপনারা চিনি ইউজ করতে পারবেন আপনাদের টেস্ট মতো। এরপর চুলার আঁচটা অন করে আমি এটা খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। এটা চুলার আঁচটা অন করার পর 2-3 মিনিট পর দেখবেন একটা ডোয়ের মতো হয়ে যাবে। এটা বেশিক্ষণ কুক করার দরকার নেই, আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো নিচে থেকে এটা লেগে যাবে। এভাবে কয়েক মিনিট কুক করে নিলেই যখন এটা শুকিয়ে একদম ডোর মতো হয়ে যাবে, এরপর আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আর একটু শক্ত হয়ে যাবে। এরপর এখানে আমি ফ্লেভারের জন্য অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণ কেওড়া জল। আপনারা যদি এটা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, কিন্তু কেওড়া জল ইউজ করলে এর মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায়। এটা হয়ে গেছে, এখন এটা একটা সাইডে রেখে দিব। এরপর এখানে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। আমি এখানে হোয়াইট ব্রেড ইউজ করছি, আপনারা যে কোনো ধরনের ব্রেড এখানে ইউজ করতে পারবেন। এরপর ব্রেডের চারপাশে যে লাল অংশটা আছে সেটা আমি কেটে নিব। এভাবে সবগুলো ব্রেড আমি কেটে নিব একে একে। আর এই কেটে নেওয়া লাল অংশগুলো কিন্তু ফেলে দিবেন না, এটা পরবর্তীতে বিভিন্ন ধরনের রেসিপিতে কিন্তু ইউজ করা যায়। এরপর এখানে 1 পিস ব্রেড নিয়ে এটা আমি একটা বেলুন দিয়ে এভাবে রোল করে নিব, যতটা সম্ভব পাতলা করে রোল করে নিব। এটা যাতে আমাদের এটা রোল করতে সুবিধা হয় এর জন্য এটা এভাবে রোল করে নিব খুব পাতলা করে। যদি এটা রোল করাটা ভালো মতো না হয় তাহলে কিন্তু এটা ভেঙে যাবে রোল করার সময়, এই জিনিসটা মাথায় রাখবেন। এরপর এখানে আমি সাইডটা একটু এলোমেলো হয়ে আছে, এর জন্য একটু সাইজ করে নিব, এটা পুরোপুরি অপশনাল, না করলে হবে। এরপর এখানে আমি যে ভিতরে মালাইটা তৈরি ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেই ক্ষীরটা হাতে একটু ঘি মেখে এখান থেকে কিছু পরিমাণ অংশ আমি নিয়ে একটু রোল করে নিব। রোল করে এটা ব্রেডের এক সাইডে দিয়ে দিব, দিয়ে এভাবে এটা রোল করে নিব। এটা খুবই ইজি, শুধু একটু দেখে বুঝে নেবেন আপনারা। আর এক্ষেত্রে যদি আপনার রুটিটা ভালো করে বেলা না হয়, যদি একটু মোটা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু রুটিটা অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে। একে একে সবগুলো রোল আমি এভাবে তৈরি করে নিব। আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে, এখন এর মধ্যে যে আমরা প্রথমে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা দিয়ে দিব। এটা কিন্তু একদম বেশি অতিরিক্ত গরমও না, আবার একদম ঠান্ডাও না, এটা হালকা মিডিয়াম গরম আছে, যাতে আপনি একটা আঙুল ডিপ করতে পারবেন এরকম গরম আছে। এরপর এটা দিয়ে দিব এর উপর। আর যে লং এলাচগুলো আমি ইউজ করেছিলাম সেগুলো আমি একটু তুলে ফেলে দিচ্ছি। এরপর এটা নর্মাল ফ্রিজে রেখে আধা ঘন্টা সেট করে নিলে কিন্তু একদম রেডি। আধা ঘন্টা পর এটা একদম সেট হয়ে গেছে, এখন এটা সার্ভ করব। দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু বাসায় এই মজাদার ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়। এটা দেখতে যতটাই লোভনীয় লাগছে খেতে কিন্তু অসম্ভব মজার। আপনি যদি বাসায় তৈরি না করেন বুঝতেই পারবেন না এটা কতটা মজার আর কতটা ঝটপটে এটা তৈরি করে নেওয়া যায়। বিকেলে অথবা মেহমান আসলে কিন্তু আপনার মেহমানদের এটা তৈরি করে দিতে পারেন। এরপর উপরে আমি কিছু বাদাম আর কিছু চেরি দিয়ে সার্ভ করবো। এটা আপনারা আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সার্ভ করতে পারেন অথবা এমনিও খেতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল বিকেলের ঝটপট নাস্তায় ইয়াম্মি ব্রেড মালাই রোল। আশা করি আপনার বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন।
এবং এটা কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে। আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।